গোসাঁইগাঁও শ্রী শ্রী শঙ্করদেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লংকা শিক্ষাখণ্ডৰ অন্তর্গত আমার এই বিদ্যালয়খন যোৱা নিশা সন্ধিয়ায় প্রায় 8 বজাত বনৰীয়া হাতী জাকে আহি আক্রমণ চলায় বিস্তর ক্ষতি সাধন করেছে। হাতীর আক্রমণত বিদ্যালয় ভবনের লোহার খিড়কি, পকিওয়াল আর দুটাকে ফিল্টার, বহু প্রয়োজনীয় নথিপত্র, রেজিস্টার ইত্যাদি নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। লগতে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালও, বাউন্ডারি টিনের বেড়া ভাঙি নষ্ট করেছে হাতীজাকে। বিগত এবছৰৰ ভিতর তিনবারক হাতী আক্রমণ চলালে বিদ্যালয়খন, বিদ্যালয়ের দুইটা ভবনে যথেষ্ট ক্ষতি সাধন করেছে, পাকঘরটো ভাঙি পেলাইছে। গতি বিদ্যালয়খনের এই দুরবস্থার কথা আমি লগে লগে বিভাগীয় কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন বিভাগ আমি সকলকে অবগত করো। কিন্তু ইয়ার কারণে কোনো কর্তৃপক্ষই, কোনো বিভাগীয় কর্তৃপক্ষই আমার এতালেকে আর্থিক অনুদান আগবা নাই। গতি বিদ্যালয়খন পরিচালনা করার যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে। গতি মানে বিভাগীয় কর্তৃপক্ষ আর বন বিভাগের বিষয়াসল ইয়ার জড়িয়ে আহ্বান জানাইছো যাতে বিদ্যালয়খনের বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে বিদ্যালয়খন যাতে বন্য হস্তির আক্রমণের পর রক্ষা করব। গোসাঁইগাঁও শ্রী শ্রী শঙ্করদেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লংকা শিক্ষাখণ্ডৰ অন্তর্গত আমার এই বিদ্যালয়খন যোৱা নিশা সন্ধিয়ায় প্রায় 8 বজাত বনৰীয়া হাতী জাকে আহি আক্রমণ চলায় বিস্তর ক্ষতি সাধন করেছে। হাতীর আক্রমণত বিদ্যালয় ভবনের লোহার খিড়কি, পকিওয়াল আর দুটাকে ফিল্টার, বহু প্রয়োজনীয় নথিপত্র, রেজিস্টার ইত্যাদি নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। লগতে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালও, বাউন্ডারি টিনের বেড়া ভাঙি নষ্ট করেছে হাতীজাকে। বিগত এবছৰৰ ভিতর তিনবারক হাতী আক্রমণ চলালে বিদ্যালয়খন, বিদ্যালয়ের দুইটা ভবনে যথেষ্ট ক্ষতি সাধন করেছে, পাকঘরটো ভাঙি পেলাইছে। গতি বিদ্যালয়খনের এই দুরবস্থার কথা আমি লগে লগে বিভাগীয় কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন বিভাগ আমি সকলকে অবগত করো। কিন্তু ইয়ার কারণে কোনো কর্তৃপক্ষই, কোনো বিভাগীয় কর্তৃপক্ষই আমার এতালেকে আর্থিক অনুদান আগবা নাই। গতি বিদ্যালয়খন পরিচালনা করার যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে। গতি মানে বিভাগীয় কর্তৃপক্ষ আর বন বিভাগের বিষয়াসল ইয়ার জড়িয়ে আহ্বান জানাইছো যাতে বিদ্যালয়খনের বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে বিদ্যালয়খন যাতে বন্য হস্তির আক্রমণের পর রক্ষা করব।